হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি পারমিতা। দেখো বন্ধুরা, আজকে সোমবার। সোমবার আমাদের নিরামিষ, মা এখন পুজো করছে। আর দেখো, ঘরে ঠাকুরদেরকে পুজো করে মা এখন বাইরে গেছে শিব ঠাকুরকে জল ফুল দিতে। তোমরা দেখতে পাচ্ছো কি সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুর ঘরকে। দেখো, মা পুজো দিয়েছে, মুরকি দিয়েছে, গুড়ের নাড়ু দিয়েছে, বাতাসা দিয়েছে, দিয়ে জল ফুল দিয়ে দিয়েছে ঠাকুরদেরকে। জল প্রসাদ আর জলেও তোমার হচ্ছে নিবেদন করে দেওয়া হয়েছে। দেখো আমাদের গোপু সোনা ওই দূরে বসে আছে। গোপু সোনা বসে আছে, আমাদের দুজন গোপু সোনা, বড় গোপু ছোট গোপু। তার পাশে আছে গুরুদেব, তার পাশে আছে রাধা গোবিন্দ। এখন তো আমি স্নান করিনি, এর জন্য ঢুকতে পারছি না ঠাকুর ঘরে, নয়তো তোমাদেরকে দেখাতাম। এদিকে আছে মা লক্ষ্মী, মা সরস্বতী, কর্ণিতাই আর নারায়ণ ঠাকুর। তোমরা দেখলে আমাদের ঠাকুর ঘর সকালবেলা পুজো হচ্ছে, মা প্রত্যেক দিন সকালবেলা পুজো করে। ওই দেখো ঠাকুরের ছোট্ট একটা আলমারিও আছে, তার পাশে মুরগির কৌটা রাখা হয়েছে। তোমরা দেখলে ঠিক আছে বন্ধুরা, আবার সামনে রাস পূর্ণিমা আসছে, আমাদের রাসে খুব ভালো করে পুজো হয়। যদি এবার পুজো হয় তাহলে তোমাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করব। রাস পূর্ণিমায় আমার জন্ম হয়েছে, তো এর জন্য রাস পূর্ণিমাটা খুব ভালো করে হয়, ভোগ টোগ দিয়ে হয়। তাহলে বন্ধুরা, আজকের মতন এতখানি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের মতো তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।